আসসালামু আলাইকুম 2022 সালে এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। গত ভিডিওতে বাংলা অ্যাসাইনমেন্ট যখন আপলোড করেছি তখন সবচেয়ে বেশি পেয়েছিলাম, কমেন্ট পেয়েছিলাম সমাজ বিজ্ঞানের জন্য। আমি সাধারণত যে অ্যাসাইনমেন্টের জন্য সবচেয়ে বেশি কমেন্ট পাই সেটা আগে আপলোড করার চেষ্টা করি। পরবর্তীতে কোন অ্যাসাইনমেন্টে তুমি চাও সেটা তুমি কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটি আগে আপলোড করার জন্য। এই অ্যাসাইনমেন্টটি করার সময় তোমাকে চারটা নির্দেশনা মাথায় রেখে অ্যাসাইনমেন্টটা করতে হবে। এখানে চারটা নির্দেশনাই আছে যে প্রত্নতত্ত্বের ধারণা তোমাকে দিতে হবে, সব কিছু দিতে হবে। আমি তোমাকে আগে প্রশ্নটা বুঝিয়ে দিই। সাধারণত তুমি চাইলে ভূমিকা দিতে পারো, যারা ভূমিকা দিতে চাও না দিলেও চলবে, ভূমিকা দেওয়াটা সুন্দর। এরপর হচ্ছে প্রত্নতত্ত্বের যে তথ্যের যে ধারণাটা আছে সেই ধারণাটা তুমি দিবে। এরপর এখানে কিন্তু এর উৎস লিখতে হবে, প্রত্নতন্ত্রের যে উৎস আছে সেই উৎসের কথা তো তোমাকে তুলে ধরতে হবে। তারপর আমরা উৎস যেগুলো আছে সেই উৎসর কথাগুলো তুলে ধরবো। তারপর হচ্ছে প্রত্নতন্ত্রের শ্রেণীবিভাগটা আমরা তুলে ধরবো, এই শ্রেণীবিভাগ দেখাবো। এখানে আমরা কিছু শ্রেণীবিভাগ দেখাবো। তারপর তিন নম্বরে এসে দেখাবো, একটু দেখাচ্ছি, তিন নম্বরে এসে দেখাবো বাংলাদেশের সমাজ ও সভ্যতা বিকাশে মহাস্থান গড়ে যে অবদানটা আছে সেই অবদানের কথা তুলে ধরবো। চার নম্বরে বাংলাদেশের সমাজ ও সভ্যতা বিকাশে ময়নামতির যে অবদান আছে সেই অবদানটা তুলে ধরে অ্যাসাইনমেন্টটা আমরা শেষ করতে পারি। আর লাস্টে যেহেতু প্রথমে ভূমিকা দিয়েছি, লাস্টে একটা উপসংহার দিয়ে মোটামুটি অ্যাসাইনমেন্টটা ভাবে সুন্দর এবং গুছিয়েভাবে শেষ করতে পারি। আর তাছাড়া তোমাদের বাকি অ্যাসাইনমেন্টটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই আওয়ার টিচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবা। এতে করে পরবর্তীতে যখন আমি কোনো অ্যাসাইনমেন্ট আপলোড করবো সেটার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে, তোমারই ভালো হবে। দেখো অলরেডি কিন্তু তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট আপলোড করেছি। তাছাড়া তোমাদের এখানে প্লে লিস্ট করে রেখেছি, একটা প্লে লিস্ট পাবা যেটা হচ্ছে এইচএসসি 2022 8 উইথ অ্যাসাইনমেন্ট। এখানে আসলে মোটামুটি প্লে লিস্টে তুমি বাকি অ্যাসাইনমেন্ট যখন আপলোড করবো তখন পেয়ে যাবা। এছাড়া তুমি প্রশ্ন পেয়ে না থাকলে আওয়ার টিচিং এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারো। দেখতে পাচ্ছ আওয়ার টিচিং এর ফেসবুক পেজের মধ্যে তোমাদের অষ্টম সপ্তাহে প্রশ্ন পিডিএফটা দেওয়া হয়েছে। আওয়ার টিচিং জন অফিসিয়াল গ্রুপে অ্যাড নিতে পারো, এখানে আমি আনসারগুলোর লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করি। আর অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে নক করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে সহায়তা করার জন্য। এখন আমরা সরাসরি প্রশ্ন এবং উত্তরে চলে যাব। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার কথা, আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এটা 2 নম্বর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের নাম্বার এখানে দেখো, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তাহলে এটা অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বাংলাদেশের সমাজ ও সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব স্থানের গুরুত্ব অবদান লিখবো আমরা। প্রথমে ভূমিকা দিতে পারি, একটি দেশের বিকাশে বিভিন্ন উপাদান ভূমিকা রাখে আর সেগুলোর মধ্যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো অন্যতম, কারণ এর ফলে দেশের প্রাচীন ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায় এবং তার জ্ঞান কাজে লাগিয়ে দেশের সমৃদ্ধি ঘটে। তাহলে এরপর আমরা দিব যে আমাদের ধারণাটা জানতে চেয়েছে, আমাদের একে জানতে চেয়েছে যে প্রত্নতত্ত্বের ধারণা। তাহলে প্রত্নতত্ত্বের ধারণা আমরা কী দিতে পারি, যে খনন কাজের মাধ্যমে ধ্বংসস্তূপ ধ্বংসপ্রাপ্ত প্রাচীন সভ্যতার বিভিন্ন উপাদান উদ্ধার ও বৈজ্ঞানিক পদ্ধতি বিশ্লেষণ করাকে তোমার প্রত্নতত্ত্ব বলা হয়, যেটা হচ্ছে আর্কিওলজি শব্দটি, আর্কিওস শব্দ লজিয়া শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে প্রাচীন অধ্যায়। প্রাচীন সমাজ সভ্যতা ও সংস্কৃতির উৎস অনুসন্ধানে প্রত্নতত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্নতত্ত্বের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লিখিত উপাদান ছাড়াও কেবল ব্যবহারযোগ্য তোমার ব্যবহার্য সামগ্রী বা অলিখিত উপাদান থেকে ধ্বংস হয়ে যাওয়া সভ্যতার নানা বৈশিষ্ট্য উদ্ঘাটন করা যায়। উইলিয়াম কনিংটনকে প্রত্নতাত্ত্বিক খনন কাজের মূল উদ্যোগ হিসেবে মনে করা হয়। তারপর হচ্ছে দেখো, অক্সফোর্ডের লিভিং ডিকশনারি অনুসারে খনন কাজের মাধ্যমে ইতিহাস ও প্রাক ইতিহাসে অধ্যয়ন করা এবং সময়ের সাথে টিকে থাকা বিভিন্ন দ্রব্য ও অস্তিত্বশীল বস্তুর বিশ্লেষণকে তোমার প্রত্নতত্ত্ব বলা হয়। তাহলে এবার ব্রিটিশ তোমার নৃবিজ্ঞানী কি বলেছে, ইভি টেইলর বলেন, প্রত্নতত্ত্ব অতীতের ধ্বংসভেষ সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যায়। তারপর আমরা উৎসর কথাগুলো লিখবো, এখানে আমাদের কিন্তু উৎসর কথাগুলো লিখতে বলা হয়েছে, সে ধারণা দিয়ে দিয়েছি। এখন উৎসগুলো দেখো, উৎসগুলোর মধ্যে প্রত্নতত্ত্বের উৎস, প্রত্নতত্ত্বের ভিত্তিতে নিয়মতান্ত্রিক খনন কার্যক্রম, খনন কাজের মাধ্যমে অতীত ইতিহাস উন্মোচিত হয়, খননের মাধ্যমে প্রাপ্ত হাড় মাথার খুলি ব্যবহার্য সামগ্রী অস্ত্র যন্ত্রপাতি তারপর তৈজসপত্র আসবাবপত্র ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে প্রাচীন যুগের মানব সমাজ ও তাদের সংস্কৃতি সম্পর্কে কার্যকর ধারণা পাওয়া যায়। বহুবিধ উৎস থেকে প্রত্নতাত্ত্বিক নির্দেশন উদ্ঘাটন করা যায়, যেমন দেখো লিখিত উৎসগুলোর কথা বলছি, খনন কাজের মাধ্যমে প্রাপ্ত সাহিত্য দলিল তোমার দস্তাবেজ লিপি প্রভৃতি প্রত্নতত্ত্বের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। এসব থেকে প্রাচীন সমাজ ও সভ্যতার সময়কাল শাসক বর্গ এবং তাদের শাসন কার্য অর্থ সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে কার্যকর ধারণা লাভ করা
যায় এবং ধারণা লাভ করা যায়, গড় ধারণা লাভ করা যায়। তারপর হচ্ছে দেখো মৌখিক উৎস, যেটা হচ্ছে প্রাচীন লোককথা, গল্প, তারপর কেচ্ছা কাহিনী, যেটা বলো আমরা কিস্তা কাহিনী বলি, যাই হোক, তারপর কেচ্ছা কাহিনী, রূপকথা ইত্যাদি প্রত্নতত্ত্বের মৌলিক উৎস হিসেবে সংস্কৃত, এবং তোমার যুগল কিংবা বংশ পরম্পরায় এসব মৌখিক উৎস সমাজে চলমান থাকে। তারপর হচ্ছে সাধারণত বয়োজ্যেষ্ঠদের নিকট থেকে এগুলা পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। তারপর হচ্ছে তোমার রাজপ্রসাদ বা মন্দির বা ধর্মশালা খনন কাজের মাধ্যমে প্রাপ্ত নগরীর রাজপ্রসাদ, মন্দির, ধর্মশালা এবং প্রত্নতত্ত্বের গুরুত্বপূর্ণ উৎস। এর মাধ্যমে প্রাচীন সমাজের নির্মাণ কাঠামো এবং রুচিবোধ এবং ধর্মবোধের নির্দেশন স্পষ্টত প্রতিমায়ন হয়। তারপর হচ্ছে শিলালিপি, চিত্রালিপি, তারপর গুহাচিত্র, এই কথাগুলো লিখবা, আমি সবগুলো পড়ছি না, প্রত্যেকটা লাইন পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য পড়ছি না। অনেকে বলে আপনার ভিডিও এত বড় কেন, যাই হোক। তারপর হচ্ছে পর্বত গাত্র, তামার পাত্র ইত্যাদি বিশেষ লিপির মাধ্যমে লিখে রাখতো, আর বিশেষ করে রাজ্য শাসন প্রণালী সম্পর্কে লিপির মাধ্যমে কঠিন তোমার পর্বত গাত্র খোদাই করে রাখা হতো, এগুলা রাজ্য শাসনের কাল এবং এই কথাগুলো লিখে অবস্থা সম্পর্কে অবগত হতে পারেন। তারপর হচ্ছে দেখো মুদ্রা ও দেবদেবীর মুক্তি, মুদ্রার মাধ্যমে বিভিন্ন রাজার রাজত্বকাল, শাসনের নাম ইত্যাদি সম্পর্কে জানা যায়। দেবদেবীর মুক্তি থেকে মানুষের জীবনের ধর্মীয় চিন্তার এবং শিল্পের নিপুণতার পরিচয় পাওয়া যায়। এগুলা থেকে মানুষের ক্রম বিবর্তনের ধারণা এবং সাধারণ মানুষের জীবন দর্শন উপলব্ধি করা যায়। তারপর ছয় নাম্বারে আমরা দেখো, ছয় নাম্বার হচ্ছে আসবাবপত্র ও হাতিয়ার, আসবাবপত্র ও হাতিয়ার দেখে যুগকে চিহ্নিত করা যায়। এই কথাগুলো লিখবা, যে যুগের মানুষকে অস্ত্র ব্যবহার করতো তা নির্মাণ হতো তো এইসব ধাতুর মাধ্যমে। আর বিভিন্ন সময়ে আসবাবপত্র হাতিয়ার দেখে মানব সমাজের পরিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যায়। তারপর হচ্ছে তোমার স্মৃতিফলক, যেটা হচ্ছে দেখো প্রত্নতত্ত্বের উৎস হিসাবে স্মৃতিফলকের গুরুত্ব আছে। স্মৃতিফলক দেখে অতীত জীবে জীবনধারা সম্পর্কে জ্ঞান জানতে পারা যায়। আর এ নিয়ে যিনি বলেছেন অ্যালভাইন, যে স্মৃতিফলকের গুরুত্ব স্বীকার করেছেন, তার মতে স্মৃতিফলক জীবনধারার সাক্ষী এবং সমাজচিত্রের দর্পণ এবং মানুষের পেশা ধারণার অবলম্বন। তারপর আমরা দুই নাম্বারে আসবো, দুই নাম্বারে হচ্ছে আমরা শ্রেণীবিভাগ দেখবো, যেটা হচ্ছে প্রত্নতত্ত্বের শ্রেণীবিভাগ। তাহলে শ্রেণীবিভাগ কী দেখতে পারি, যেটা হচ্ছে সমাজে প্রতিনিয়ত পরিবর্তনশীল, পরিবর্তনের মাধ্যমে আদিম সমাজ থেকে আধুনিক সমাজের উদ্ভব ও বিকাশ সাধিত হয়, ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে উন্নত রূপ লাভ করে এবং সমাজ বিবর্তন করে অতিবাহিত হয় এবং বিবর্তনের ফলে সমাজ, এই কথাগুলো লিখবা। এবং খনন কাজের মাধ্যমে প্রাপ্ত উৎপাদনের ভিত্তিতে প্রত্নতত্ত্বের সমাজে শ্রেণী যে শ্রেণীবিভাগ করেছেন তা হচ্ছে, আমরা শ্রেণীবিভাগগুলো এখন দেখাবো। দেখো এই যে এখানে ছয়টা শ্রেণীবিভাগ আছে, শ্রেণীবিভাগ দেখাবা প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তারপর হচ্ছে তাম্র যুগ, তারপর হচ্ছে ব্রোঞ্জ যুগ, আর হচ্ছে লৌহ যুগ। তারপরে এই যে এই আমরা এখন এই যুগগুলোর কথা ব্যাখ্যা করব, যেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। এই যুগটি ছিল প্রস্তর যুগের প্রথম পর্যায়। তারপর তোমার প্রাগৈতিহাসিক এই যুগের সময় হিসাব করে সবচেয়ে দীর্ঘতম বলে আখ্যায়িত করা হয়। প্রাথমিকভাবে 10 থেকে 15 লক্ষ খ্রিস্টাব্দ অবধি পর্যুক্ত তোমার প্রাচীন প্রস্তর যুগের সময়কাল বিবেচনা করা হয়। এই কথাগুলো লিখবা, এই যুগে আবিষ্কৃত অমসৃণ স্কুলে পাথরের অস্ত্র, এই যুগে মানুষের ফলমূল, শাকসবজি, তোমার জীবজন্তুর মাংস খেয়ে বেঁচে থাকতো, এই কথাগুলো লিখবা। আর মানব সভ্যতার প্রাথমিক বিকাশের প্রাচীন তোমার প্রস্তর যুগে ঘটেছিল। তারপর আমরা নেক্সট যুগে যাবো, সেটা হচ্ছে দেখো মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ হচ্ছে প্রাচীনের আর প্রস্তর যুগের তোমার প্রান্তিক পর্যায় এবং বা নব্য প্রস্তর যুগের প্রারম্ভিক পর্যায়। ইউরোপের এই যুগকে প্রায় 11,000 থেকে 5,000 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। আফ্রিকা, তারপর হচ্ছে তোমার ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এই যুগের অনেক নিদর্শন আবিষ্কৃত হয়। এই কথাগুলো লিখবা, চতুর্থ বরফ যুগের পরবর্তীতে সময়ে যাওয়া নতুন যুগের প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর সক্ষম হয় এবং এরা তোমার মধ্যপলীয় সংস্কৃতির জন্ম নেয়। এই কথাগুলো লিখে এখানে মানুষের খাদ্য সামগ্রী, এই কথাগুলো লিখে বা এরপর হচ্ছে তোমার নব্যপ্রস্তর যুগ, আটটা যুগে আমরা চলে যাই, যেটা হচ্ছে আনুমানিক তোমার 8,000 থেকে 35,000 খ্রিস্টাব্দ অব্দের মধ্যে। এই নিকট প্রাচ্য নব্য প্রস্তর যুগের প্রথম বিকাশ ঘটে। এই কথাগুলো লিখে বিখ্যাত ইংরেজ ইতিহাসে কী বলেছেন সেটাও লিখবা। তারপর কৃষিকাজের মাধ্যমে তোমার নব্য প্রস্তর যুগের মানুষের খাদ্য উৎপাদনকারী এবং সৃজনশীল যুগের সূচনা করে, সব কিছু লিখবা। কিন্তু এখানে আমি পড়ছি না, বিদে না এনা লিখবা না, আমি জাস্ট ভিডিওটা লেন্দি না করার জন্য পড়ছি, বড় হয়ে যাবে ওই জন্য কথাগুলো স্কিপ করে যাচ্ছি। প্রকৃতপক্ষে কৃষিকাজের সূচনা করাই ছিল তোমার এই যুগের মানবের সবচেয়ে বড় উদ্ভাবন। তারপর দেখো আমরা তাম্র যুগে চলে যাব। তাম্র
যুগে দেখো, এই যুগে তোমার খ্রিস্টাব্দ 4000 অব্দ শেষ দিকে ইউরোপ এবং নিকট প্রাচ্য তাম্র যুগের সূচনা হয়। কথাগুলো লিখবা, এখানে তাম্র যুগের পাথরের ব্যবহার চলমান ছিল, তামার ব্যবহার ছিল, এই কথাগুলো লিখবা। তারপর আখ্যায়িত করা হয় মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। ধারণা করা হয় কৃষিকাজে মাটির হাঁড়ি পাতিল পুরাতে গিয়ে এসব তামা আবিষ্কার করা হয়। তারপর এই কথাগুলো সবগুলো লিখবা। এর কিছুকাল পরে তোমার ব্রোঞ্জ যুগের আগমনে তোমার তাম্র যুগ দীর্ঘায়িত হয়নি, এই কথাগুলো সবগুলো লিখবা। তারপর হচ্ছে ব্রোঞ্জ যুগ, এখানে একটু থামছি যাতে কোনো কিছু লাইন বাদ পড়ে থাকলে সেটা দেখে নিতে পারো সব কিছু লিখে, তারপর আমরা ব্রোঞ্জ যুগে চলে যাব। ব্রোঞ্জ যুগে দেখো, এখানে হচ্ছে তোমার আমরা অনেকগুলো গেম খেলি, আসলে গেমে দেখা যায় ব্রোঞ্জ থাকে, সিলভার থাকে, অনেক কিছু থাকে। খ্রিস্টাব্দ পূর্ব এই যে ব্রোঞ্জ যুগের কথাগুলো লিখবা, ধীরে ধীরে ব্রিটিশ, সুইডেন, ডেনমার্ক, উত্তর জার্মানিতে বিস্তার ঘটে এবং খ্রিস্টাব্দ পূর্ব 3000 অব থেকে শুরু করে তোমার 1500 অব তো ব্রোঞ্জ যুগ ছিল। এই যে কত যুগ থেকে কত যুগ ছিল লিখবা। এখানে 15000 হবে, একটা শূন্য বাড়তে দিবা। আর শ্রমবিভাগকে কেন্দ্র করে সমাজকে পৃথক ও শ্রেণীবিভাগ বিভাজন স্তর বিন্যাস গড়ে ওঠে। তারপর ব্রোঞ্জ যুগে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটে, এগুলো লিখবা। তারপর তোমার দ্রব্য বিনিময়ে পরবর্তীতে ব্রোঞ্জ যুগের মুদ্রা অর্থনীতিতে বিকাশ লাভ করে, এই কথাগুলো লিখে এই যুগের লেখা আবিষ্কৃত ফলে শিক্ষা ও জ্ঞান রাজ্যে নতুন যুগের আগমন ঘটে। ব্রোঞ্জ যুগের কথাগুলো লিখে এবং দখল, নতুন নতুন উপনিবেশ স্থাপন এবং সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার জন্য এই যুগে আইনের উৎপত্তি হয়। তাহলে এরপর হচ্ছে লৌহযুগ। লৌহযুগ দেখো, লোহার আবিষ্কার এবং এর ব্যবহারের সঙ্গে ব্রোঞ্জ যুগের একচেটিয়া অধিকার এবং কর্তৃত্ব হ্রাস পেয়েছিল এবং ব্রোঞ্জ যুগ ছিল তোমার কথা বলে লিখবা সহজলভ্য ছিল, দামে কি কি ছিল, দৈনন্দিন নানা প্রয়োজনে লৌহ নির্মিত যন্ত্রপাতি ব্যবহার করা শুরু হয়। আস্তে আস্তে কিন্তু যুগ চেঞ্জ হচ্ছে, যেমন আগে পিতলের ব্যবহার হতো, এই কথাগুলো এখানে তুলে ধরেছে। তারপর হিব্রু টাইপরা প্রথমে লোহার আবিষ্কার ব্যবহার শুরু করে এবং খ্রিস্টাব্দ তোমার 1500 মধ্যে লোহার ব্যবহার শুরু হয়। তারপর হচ্ছে 1500 মধ্যে শুরু হয়, আর ওটা ছিল তোমার 3000 ছিল। আর লোহার আবিষ্কারে ব্যবহারের সভ্যতায় সামাজিক ভিত্তিতে অনেক মজবুত এবং পরিধিতে আরও প্রসারিত হয়। কথাগুলো তোমরা বইতেও পাবা, বই থেকে আরও ভালোভাবে ডিটেলস দেখে নিবা। এবং গৃহ নির্মাণ বিভিন্ন ধরনের গৃহ সামগ্রী, আসবাবপত্র, রাস্তাঘাট, ব্রিজ, কুটার এবং যা যা বৈজ্ঞানিক যন্ত্রপাতি লোহার ব্যবহারের মাধ্যমে তোমার সভ্যতা দ্রুত উত্থান ঘটে। তাহলে আমাদের 3 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ। তিন নাম্বারে আমাদের জানতে চেয়েছে দেখো, বাংলাদেশের সমাজ বিকাশে মহাস্থানগরের অবদান। আমরা কিন্তু প্রথমে মহাস্থানগর কী লিখবো তারপর অবদানটা লিখবো, 3 নাম্বারটা এখানে দেওয়া ছিল। মহাস্থানগর কী সেটা আমরা প্রথমে লিখবো, কারণ কোনো কিছু কী সেটা লেখার অবশ্যই দরকার আছে। মহাস্থানগর বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি, এখানে হচ্ছে প্রসিদ্ধ ইনগরিতে তোমার পুণ্ড্রবর্ধন এবং পুণ্ড্রনগর নামে পরিচিত। একসময় মহাস্থানগর বাংলার রাজধানী ছিল, এই কথাগুলো লিখবো। 2016 সালে এটি সার্কেটের সংগ্রেসের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। তারপর লিখবা যে এর অবদানের কথা, বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে মহাস্থানগরের অবদান, অবদানটা লিখবা। বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে মহাস্থানগরের বিভিন্ন অবদান রয়েছে। একটা হচ্ছে অনুপ্রেরণা, মহাস্থানগর ছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী, মহাস্থানগরকে কেন্দ্র করে চলত ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি প্রধান। এছাড়া মহাস্থানগর ছিল সর্বোচ্চ স্বীকৃত সমৃদ্ধ নগর, ফলে বাংলাদেশে সভ্যতার বিকাশে অনুসারীগণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এটা লিখবা। তারপর হচ্ছে শিল্প সাহিত্য, বর্তমানে সমাজে শিল্প সাহিত্য আমাদের প্রাচীন এবং ঐতিহ্য বয়ে নিয়ে যাচ্ছে, আর বিভিন্ন শিল্প সাহিত্যকে পরিপূর্ণ ছিল মহাস্থানগর, এর ফলে তোমার উপাদান বাংলাদেশের বিকাশে অবদান রেখেছিল। তারপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে 7ম শতকে চীনা, তারপর ধর্মযাজক, এদের কথা লিখবা। বৃষ্টি বৌদ্ধ বিহার ছিল, এগুলোর কথা লিখবা। এই যে আমরা মাঝে মাঝে এখানে ভিজিট করতে যাই, ভিজিট করে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষাক্ষেত্রে আমাদের অবদান থাকে, ফলে বাংলাদেশে সমাজ সভ্যতার বিকাশে মহাস্থানগরের অবদান রয়েছে। তারপর হচ্ছে ময়নামতি, এরপর আমরা ময়নামতি নিয়ে জানবো। ময়নামতি দেখো, এখানে আমাদের জানতে চাচ্ছে বাংলাদেশে সমাজ ও সভ্যতার বিকাশে ময়নামতির অবদানটা আমরা লিখবো। তাহলে আমরা সমাজ ও সভ্যতার বিকাশে লিখবো, তাহলে ময়নামতি কী সেটা লিখবো। ময়নামতি বাংলাদেশে কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, ময়নামতি পূর্ব নাম ছিল রুহিতিগিরি। এই কথাগুলো লিখে এখানে যা যা আছে সব কিছু লিখবো। এগুলো লিখে আমরা এটা যে একটি প্রাচীন নগরী ধ্বংসাবশেষ, এই কথা লিখে আমরা ময়নামতি কী সেটা লিখবো। এরপর লিখবো যে ময়নামতি সমাজ সভ্যতা বিকাশে ময়নামতির অবদান। তোমরা যদি
কি সেটা না লিখতে চাও সমস্যা নাই, কিন্তু লেখা যায়। কারণ কোনো কিছু নিয়ে লিখবা সেটা কি সেটা যদি একটু ধারণা দেওয়া যায় তাহলে ভালো। বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে ময়নামতির অবদানগুলো নিচে দেখা হলো। এটা হচ্ছে অসাম্প্রদায়িকতা, তোমার প্রাচীন ময়নামতিতে বৌদ্ধ, জৈন, আর্য, তারপর অনার্য, সাঁওতাল ইত্যাদি সবাই মিলে কিন্তু মিলেমিশে বাস করছে। এই কথাগুলো লিখবার লোকজন সবাই একত্রে মিলেমিশে বাস করে, যা বাংলাদেশের সমাজ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারপর হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক কীভাবে রাখে দেখো, ময়নামতিতে মুদ্রার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাথে ব্যবসা বাণিজ্যের ফলে ময়নামতি পরিচিতি লাভ করেছে, এই কথাগুলো লিখবা। তারপর হচ্ছে শিক্ষা অর্জনে বাংলাদেশে আজ আধুনিক ধ্যান ধারণার মাধ্যমে বিকশিত হচ্ছে, অন্যতম প্রভাব পড়ছে ময়নামতি। কেননা শিক্ষার্থীরা তাদের বার্ষিক শিক্ষা সফরে ময়নামতিতে গিয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করে, পরবর্তীতে বাংলাদেশে বিকাশে তা প্রয়োগ করে। তাই শিক্ষা অর্জনের মাধ্যমে বিকশিত বাংলাদেশে গড়ে উঠতে ময়নামতির অবদান অনস্বীকার্য। তারপর লাস্ট একটা উপসংহার দিয়ে দিব, উপসংহার হচ্ছে যেহেতু বিভিন্ন তোমার প্রত্নতাত্ত্বিক স্থান আমাদের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাই আমাদের উচিত এসব স্থান যথাযথভাবে সংরক্ষণ করা। তারপর এইভাবে তোমরা এটা শেষ করতে পারো, বন্ধু বান্ধব নিয়ে যেতে পারো, ঘুরতে যেতে পারো ময়নামতিতে, সব জায়গায় যেতে পারো, আরও অনেকজনকে নিয়ে যেতে পারো, তোমার প্রিয় মানুষটাকে নিয়েও যেতে পারো। যাই হোক, আর ভালো করে সব কিছু লিখবা, আর পরবর্তী কোন অ্যাসাইনমেন্ট চাও সেটাও বলতে পারো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব কিছু একটু একটু সুন্দর করে গুছিয়ে লিখবা, নিজ থেকেও লেখার চেষ্টা করবা। আর বইতে পাবা কোনো বানান টানান মিস্টেক থাকলে তোমরা দেখে নিবা, ভালো করে দেখে তারপর করার চেষ্টা করবা। পরবর্তী কোন অ্যাসাইনমেন্ট চাও সেটা কমেন্ট করে জানাবা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারো, এবং তোমরা ফেসবুকে নক দিয়েও জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে সহায়তা করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।